হ্যালো গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন বাজাচ্ছে 7:30। তো আমি এখন ঘুম থেকে উঠলাম, আমার মেয়েও উঠে গেছে ঘুম থেকে। তো আমি ঘুম থেকে উঠেছিলাম, অনেকক্ষণ হয়েছিল, 4টার সময় উঠেছিলাম। উঠে বাইরে গিয়ে হাত মুখ ধুয়ে আবার ঘুমিয়ে পড়লাম। অত রাতে উঠে কী করবো? ঘুম থেকে এখন উঠলাম। তখন মেয়ে খেলা করছে বসে বসে। রান্নাঘরের জানলাটা খুলে দিই। আমার প্রথমে ঘরে গ্যাস হয়ে গেছে, তো জানলাটা খুলে দিয়ে হাওয়াগুলো ঢুকুক। এবার দেখো আমার মেয়ে কী করছো। বাবা তুমি কী করো? ভয়ে বাইক রাখা আছে, তো তাই বাইকটাকে ধরে চললো বাইরে। দেখো বাইরে চলছে, মিঠি বাইরেই থাক। আগে আমি ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়ে দেবো। কালকে ব্ল্যাঙ্কেটটাকে ধুয়েছিলাম আমি, বাবা অনেক নোংরা হয়েছিল ব্ল্যাঙ্কেটে, কালকে আমি ধুয়ে দিয়েছিলাম, তো কালকে শুকায়নি। আর ব্যাঙ্গালোরে হচ্ছে তোমার রাতের বেলাও ঠান্ডা লাগে, দিনের বেলাও অতটা গরম নেই, কালকে রাতের বেলা ঠান্ডাতে অনেক কষ্ট করেছিলাম ব্ল্যাঙ্কেট ধুয়ে। অথচ দুটো ব্ল্যাঙ্কেট আছে আমার কাছে, কিন্তু আমার ভাই থাকে তো আমার কাছে, ও একটা গায়ে দেয়। আরও ছিল, ওগুলো আমি বক্স খাটের ভিতরে রেখে দিয়েছিলাম, তো আমি বের করিনি। তো দেখো বাইরের ওয়েদারটা কেমন লাগছে। দেখো বাইরের আকাশটা খুব সুন্দর লাগছে, সূর্য মহামার আজকে এত তেজ যে ওদিকে তাকানোই যাচ্ছে না। সূর্য মামার খুব তেজ হয়ে গেছে আজকে। এই দেখো মেয়ে চললো রানী পাশের রুমে। যায় না পাপ্পা এদিকে আসো, যায় না, আসো না, আসো। তো তোমাদের একটা জিনিস দেখায় আমি, চলো। এই দেখো আমার কুমড়ো গাছ, তো কুমড়ো গাছটা অতটা ভালো হয়নি, আজকে দুটো ফুল হয়েছে এতে। তো ফুল দুটোকে নিয়ে আমার মেয়েকে আমি বড়া করে দেবো। যেমন ফুল দুটো তুলে নিই, এমনিতে আমার মেয়ে কিছু খায় না, দেখি বড়া করে দিলে খায় নাকি। এই দেখো দুটো ফুল পেয়েছি, আজকে এটাকে বেসন দিয়ে বড়া করব আমি। এই দেখো ঘরে, এই দেখো গাড়ি আছে ঘরে, মেয়ের সাইকেল আছে। এই যে আমার ভাই ঘুমোচ্ছে এখানে, ওই যে আমার বর ঘুমিয়ে আছে। তো দেখো রান্নাঘরের কাজ পুরো ছিটিয়ে আছে, পুরো নোংরা হয়ে আছে কাজ, কাজগুলো করতে হবে। দেখো আমার মেয়ে এটাতে বসে স্লিপ খায়, এখানে বসে স্লিপ খায়, ওর আর পার্কে যাওয়ার দরকার নেই, বাড়িতেই খাচ্ছে। তো আজকে বাসন অনেকগুলো বাইরে রাখা আছে, তো যেহেতু আমরা দুজন মানুষ,
কয়টা বাসন বের করে রাখবো সব উঠিয়ে রাখবো, যে দাওয়াতটা ছিল চলে গেছে বাড়ি। তো চলো তো দেখি তোমার মেয়ে কোথায় গেল। কি করছো বাবা, তুমি কি করছো বেলু বেলু? তুমি বেলু বেলু করছো? পাপা রে, আমি মামার মেয়েকে ডাকছি বলে মিঠিয়ে চিল্লাচ্ছে না। তোমার কি হয়েছে? মিঠে জল নেই, খাবার নেই, এখন ওগুলো দিব আমি ওকে। আজকে মিঠিকে স্নান করিয়ে দেবো, রবিবার। কি হয়েছে, কি হয়েছে মিঠি, কি হলো, চিল্লাচ্ছ কেন? ও খালি এরকমই চিল্লায়, কথা বলতে পারে না, জানি না কবে কথা বলবে মিঠি। কেমন চিল্লাচ্ছে? না না না, ওই দেখো আমার যাচ্ছে ধীরে ধীরে লোকের ঘরে। চলো, আমি আর ভিডিওটা বড় করছি না, আমি কাজগুলো সেরে নিই, হাত মুখ ধোবো, চা নাস্তা বানাবো, মিঠিকেও খেতে দেবো। তো ঘরের কাজগুলো করিনি আজকে, তোমাদের কাছে কোনো কাজই শেয়ার করলাম না আমি, পরে একদিন শেয়ার করবো। তো টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আবার আসবো আমি নেক্সট ভিডিও নিয়ে।